দর্শক, খুবই উদ্বেগ উৎকণ্ঠার একটি খবর, সেটি হচ্ছে স্মার্ট কার্ডের যে তথ্য বেহাত হওয়ার একটি ঘটনা। কিছুদিন আগে সেটি প্রকাশ হয়েছিল এবং তা নিয়ে দেশব্যাপী তুমুল হইচই হয়েছিল এবং মন্ত্রীরাও এটি নিয়ে কথা হয়েছিল এবং কারা এ কাজ ঘটাতে পারে তা নিয়ে নানা রকম সন্দেহ হচ্ছিল। শেষ পর্যন্ত তার কিছু নমুনা পাওয়া গেল, তা নিয়ে একটি রিপোর্ট। সেই রিপোর্টে বলা হচ্ছে যে স্মার্ট কার্ডের তথ্য বেহাত সন্দেহের তালিকায় একটি মন্ত্রণালয় সহ কিছু প্রতিষ্ঠান। দর্শক চিন্তা করতে পারেন যে একটি মন্ত্রণালয়, তার মানে মন্ত্রণালয় তো হলো আরও এগুলিকে এই তথ্যগুলোকে সংরক্ষণ করবেন, গোপনীয়তা নিশ্চিত করবেন, কিন্তু এই তথ্য হাতিয়ে নেওয়ার কাজে সরাসরি মন্ত্রণালয়কে অভিযুক্ত করা হচ্ছে। আমি খবরটা পড়ি আপনাদেরকে। এখানে বলা হচ্ছে যে কয়েকদিন ধরে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের তথ্য পাওয়া যাচ্ছিল একটি টেলিগ্রাম চ্যানেলে। আচ্ছা, নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্রের NID তথ্য বেহাত হওয়ার ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। সাংবিধানিক সংস্থাটি বলছে তাদের তথ্য ভাণ্ডার হ্যাকড হয়নি, তবে তাদের কাছ থেকে NID তথ্য যাচাই সংক্রান্ত সেবা নয় এমন এক সেবা নেয়, মানে তবে তাদের কাছ থেকে NID তথ্য যাচাই সংক্রান্ত সেবা নেয় এমন এক বা একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। সন্দেহের তালিকায় থাকা সরকারের একটি মন্ত্রণালয় সহ কয়েকটি প্রতিষ্ঠানকে NID তথ্য যাচাইয়ের সেবা দেওয়া আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। কি বিপজ্জনক খবর! দেখেন, কয়েকদিন ধরে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের তথ্য পাওয়া যাচ্ছিল একটি টেলিগ্রাম চ্যানেলে। সেখানে NID নম্বর ও জন্ম তারিখ দিলেই বেরিয়ে আসছিল মানুষের ব্যক্তিগত সব তথ্য। আজ অবশ্য বৃহস্পতিবার সকাল থেকে ওই চ্যানেলে এসব তথ্য আর পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, টেলিগ্রাম ইন্টারনেট ভিত্তিক একটি যোগাযোগ মাধ্যম। ইসির সংশ্লিষ্ট একটি সূত্র জানায় সরকারের একটি মন্ত্রণালয় থেকেই তথ্য ফাঁসের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারা ইসির কাছে তথ্য যাচাই সংক্রান্ত সেবা নিয়ে থাকে। ইতিমধ্যে তাদের এই সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এছাড়া বিষয়টি তদন্ত করতে ওই মন্ত্রণালয়কে ইসি থেকে চিঠি দেওয়া হয়েছে। তারা যদি কারিগরি দুর্বলতা কাটিয়ে উঠতে না পারে এবং গোয়েন্দা ছাড়পত্র না পায় তাহলে তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হতে পারে। ব্যক্তিগত তথ্য বলতে যেসব তথ্যকে বোঝায় যা দিয়ে মানুষকে শনাক্ত করা যায়, এই ধরনের তথ্য ব্যবহার করা হয় পরিচয় চুরির কাজে। একজনের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া পরিচয়পত্র তৈরি করে প্রতারণা হতে পারে। আপনার সমস্ত NID থেকে যদি তথ্য নেওয়া হয় তাহলে এই তথ্য তো অন্য যে কেউ ব্যবহার করে তার নামে একটা পরিচয়পত্র তৈরি সহ একটা সে কার্ড তৈরি করে ফেলতে পারে। তাহলে কী হবে? তার মানে একই নাম, মানে ওই নাম, যেই ব্যক্তি নাম, মনে করেন আমার নাম মোস্তফা ফিরোজ, এই নামে আমার স্মার্ট কার্ডে যা তথ্য আছে এই সমস্ত তথ্যগুলি বের করে নিয়ে যদি কেউ আর একটা কার্ড তৈরি করে তাহলে কী হবে? তাহলে সে আমার নামে প্রতারণা করবে এবং আমি হচ্ছে ভিকটিম হব। কেননা ঘটনাক্রমে বড় ধরনের কোনো বেআইনি কোনো কর্মকাণ্ড যদি ঘটে তাহলে মানে আমি অভিযুক্ত হব। এরকম একটা মানুষের নাগরিকদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা পর্যন্ত বিঘ্নিত মানে হওয়ার শঙ্কা আছে। এবং ইতিমধ্যে এটা সত্য যে বেহাত হয়ে গেছে। কতজনের হয়েছে, কারা করেছে, কিভাবে হয়েছে তার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। ব্যক্তিগত তথ্য বেহাতের কারণে অপরাধের শিকার হতে পারেন সাধারণ মানুষ। এর আগেও দেশে একাধিকবার ব্যক্তিগত তথ্য ফাঁস বা বেহাতের ঘটনা ঘটেছিল। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম টেক ক্রাঞ্চ বাংলাদেশের লাখ লাখ মানুষের তথ্য ফাঁসের ঘটনা সামনে আনে। তখন জানা যায় রেজিস্টার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ থেকে তথ্য ফাঁস হয়। রেজিস্টার জেনারেলের কার্যালয় NID তথ্য যাচাই সংক্রান্ত সেবা নিত। তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ তখন বলেছিলেন সরকারি ওই ওয়েবসাইটে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এছাড়া গত সেপ্টেম্বর মাসে একটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে মানুষের ব্যক্তিগত তথ্য ও নথি ফাঁসের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য বেহাত হওয়ার ঘটনায়
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের জানান, গত বুধবার রাত একটা দিকে কয়েকটি প্রতিষ্ঠানের সেবা বন্ধ করে দেওয়া হয়। সকালেও কিছু সময় তথ্য পাওয়া গেছে, সেটি বোতলে যেমন পানি থাকে সেরকমই। কতটি প্রতিষ্ঠান সন্দেহের মধ্যে রয়েছে তা এখন বলা যাবে না, তবে ইসির কাছ থেকে সেবা নিচ্ছে এমন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এর মধ্যে আছে। তো এটা মানে আর কি বলার থাকতে পারে, মানে এরকম জাল জালিয়াতি, মানুষের স্মার্ট কার্ডের সমস্ত তথ্য যদি ব্যাহত হয়ে যায় তাহলে মানুষের নাগরিকদের নিরাপত্তা কোথায়, আর এই স্মার্ট কার্ডের উপর মানুষের আস্থাটা থাকে কীভাবে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।